আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই আম গাছটাতে অনেকগুলো আম ধরেছে যেগুলো কিনা খুবই পেকে একদম হলুদ হয়ে আছে জুম করার চেষ্টা করেছি মনে হয় না অতটা ভালো বোঝা যাবে এই তো প্রচণ্ড গরম আপনারা নিশ্চয়ই রোদ দেখে বুঝতে পারতেছেন কীরকম গরম তো সোহাগকে গোসল টোসল করিয়ে দিয়েছি সে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এখন আমি খেয়ে নিব আর বাবার বাড়ি আসার পরে তো এখনো শেয়ার করিনি আপনাদের সাথে চলেন তবে শেয়ার করি তো এখন দুপুরে খাবার দাবার করে নিব এই জন্যে বসলাম আসলে এখানে আসলে দুপুরের খাবারটা মাই রান্না করে দেখা যায় বিকেলে নাস্তাটা আমি করি তো মা এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ছুটকি দিয়ে রান্না করছে গরু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর মুসুর ডাল দিয়ে কাঁচা আম দিয়ে এই তো এই ছিল আমার দুপুরের খাবার আর আমি আজকে হালিম রান্না করব বিকেলের জন্য এই জন্য আমি রাঁধুনি যায় রেডিমেড হালিম মিক্সটা আছে সেটা নিয়ে নিলাম বললামই তো ফাঁকিবাজি রান্না এখানে একদম ফুটানো পানি গরম পানি নিয়ে নিচ্ছি গরম পানির মধ্যে এখন রাঁধুনির যে প্যাকেট ওখান থেকে ডালের যে প্যাকেটটা সেটা আমি এটার মধ্যে ভিজিয়ে রাখব প্যাকেটে লেখা থাকে পনেরো মিনিট কিন্তু আমি একটু বেশি সময়ই রাখি এই আর কি আর হ্যাঁ যারা নতুন রাঁধুনিয় পরে আছেন তারা অবশ্যই ডালটা যখন প্যাকেট থেকে দিবেন গরম পানির মধ্যে অবশ্যই নেড়ে নেড়ে না হলে দেখবেন ডাল ডালটা একদম দলা পেকে যাচ্ছে এই জন্য এক হাত দিয়ে ফ্লেয়ার দিয়ে নাড়তে থাকবেন আর এক হাত দিয়ে ডালটা ঢালতে থাকবেন তাহলে দেখবেন না দলা পাকিয়ে যাবে না এখন এই ডালটাকে আমি ঢেকে পাশে রেখে দিব বাকি কাজগুলো করব তো এর মধ্যে আবার ছোটো ভাই বলতেছে আমি আপু আমি হালিম খাবো না আমাকে চিকেন ফ্রাই করে দাও তো ওর জন্যে কয়েক টুকরা চিকেন নিয়ে নিলাম আর এখানে নিচ্ছি আদা রসুনের পেস্ট আর হচ্ছে রেডিমেড যে মাংসের মশলাটা আছে ওটা নিচ্ছি একটু টেস্টিং সল্ট নিচ্ছি আর নর্মাল লবণ নিচ্ছি এই তো আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস এক চা চামচের মতো মাংসটা অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভিতরে মশলাটা যায় মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব তারপরে এগুলোকে ফ্রাই করব তো মাংসটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি অবশ্যই চুলার জালটা একদম মিডিয়াম করে বা লোতে করে দিবেন যাতে মাংসটা ভালোভাবে কুক হয় ভিতর থেকে সিদ্ধ হয় যেহেতু বাচ্চারা খাবে একবারে যদি পোড়া পোড়া করে ফেলে উপরটা যদি শক্ত হয়ে যায় তাহলে তাই খেতে পারবে না যেন চুলার জালটা একদম কমে দিয়ে ভাস ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর সাইফানকেও খাবারের জন্য দিয়ে দিন ও খেয়ে তো আমি এখানে হালিমের জন্য একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি বেরিস্তা করে নিব তো আমি ওখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি পেঁয়াজের বেরস্তা কি আর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আসলে এটা ক্যামেরাতে উঠে নেই তারপরে দিয়ে দিছি মরিচের গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচের মতো আসলে হালিমের মশলার সাথে সাথে আমি একটু এক্সট্রা মশলা দিই এতে স্বাদটা আমার কাছে মনে হয় ভালো আসে ধনিয়ার ফাঁকিও দিয়ে দিলাম ওখানে মশলাটাকে ভালো মতো ভুনে নেব আর রাঁধুনি হালিমিক্সের মিক্সের সাথে যে মশলাটা ছিল আমি এটাও এখন এর সাথে অ্যাড করে দিব তোমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যখন মশলার উপরে তেলটা চলে আসবে তেল ভেসে থাকবে তখন এখানে আমি বিফ দিয়ে দিলাম আমি একদম হাড় চর্বি সহকারী বিফটা নিয়েছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন পিওর্স আমার মাংসটা একদম ভোনাবোনা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে প্যাকেটের ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ওটা আমি এখন এর সাথে অ্যাড করব মানে এই ডাউলের সাথে মাংসগুলোকে আমি প্রায় বিশ মিনিটের মতো চাল করব আর ডালগুলো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যাবে দেখতে হবে চেক করে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার রান্না অনেকটাই হয়ে এসেছে হালিম আসলে ঠান্ডা হলে একটু বেশি আর একটু ঘন হয়ে যায় এর জন্য আমি একটু পাতলা থাকতে আমি হালিমটাকে নামিয়ে নিচ্ছি আমি সার্ফ করার জন্য একটা বল নিয়ে নিলাম এর মধ্যে হালিমগুলোকে ঢেলে নিচ্ছে এখন আমি এর উপরে কিছু আদা কুচি করে রেখেছিলাম সে আদা কুচিগুলো দিয়ে দিব আসলে হালিমের উপরে এরকম আদা কুচি করে দিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে যে পেঁয়াজের বেসটা একটু উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি এখানে মরিচটা অ্যাড করবো না যেহেতু আমি শুকনো মরিচে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম রান্নার মধ্যে দেখতে পাচ্ছেন সোহাব অলরেডি খেতে বসে গেছে ওর আবার ঝাল পছন্দ তো এই জন্য লেট করে নেই তো আমি এখানে পাউরুটি নিয়ে নিছি চিন্তা করেছি পাউরুটি দিয়ে একটু মালাই চপের মতো করব যেটাকে আমি আবার একটু নিজের মতো করে করে করব ভেবেছি যেটা নাম আমি দিয়েছি ক্রিমি মালাই চপ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমার তো অনেক বেশি মজা লেগেছে আপনাদের কাছেও মজা লাগবে আশা করি তো আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে পাউরুটি থেকে ভিতরে যে সাদা অংশটা ওটা কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের বাসায় যদি কুকি কাটার থাকে যে কোনো শেপে চারকোনা হোক স্টার শেপ হোক আপনারা ওইভাবে কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিওর্স আমি কেটে নিয়েছি তো আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব স্ট্রবেরি ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা আছে সেটা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার একটু রেড ফুল ফুড কালার আর হচ্ছে গিয়ে স্ট্রবেরি এসেন্স বা ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু পাউডারটা ছিল কাস্টার্ড পাউডার আমি এটাই দিয়ে দিলাম এখন এটা মিষ্টির জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে কন্ডেন্সড মিল্ক আর কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে মিলিয়ে নেব তো আমি পাত্রটিকে চুলায় বসিয়ে দিয়েছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন এটাকে অনবরতে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে একদম ক্রিমি একটা টেক্সচারে না আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন ভিওর্স আমার দুধটা একেবারে ঘন হয়ে এসেছে একদম ক্রিমের মতো দেখা যাচ্ছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখন আমি সেই মিশ্রণটাকে এক এক পিস পাউরিটির উপরে দিয়ে এক চামচের মতো দিব দিয়ে তার উপরে আরেকটা পাউরিটি দিয়ে দিব আসলে ভিওয়ার্স দেখতে হবে আমি কীভাবে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি তো আমি প্রত্যেকটি পাউরুটির স্লাইসকে আমি এভাবে ক্রিম দিয়ে নিব আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিছি এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু ক্রিমের ভিতরেও চিনি আছে পাউডুটিটাও মিষ্টি ওই হিসাব করেই দিবেন আর আমি এখানে জাস্ট দেখা সৌন্দর্যের জন্য একটু ইয়ে হলো ফুড কালার দিলাম আর স্বাদের জন্য পাউডার মিল্ক দিলাম আপনারা চাইলে মিউলো ফুড কালারটি স্কিপ করতে পারেন এখন আমি সেই সার্ভিং ডিশে পাউডিটির স্লাইসগুলো দিলাম আর দুধটাকে জাল করে আর একটু ঘন করে সেই পাউরুটির স্লাইসের উপরে দুধগুলো ঢেলে দিলাম তো আমি পাউডিটির স্লাইসগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দুধের মধ্যে ডুবিয়ে দেব দেখতেই পাচ্ছেন বিয়ার্স আমি কীভাবে করছি খুবই সাবধানে করবেন হলে কিন্তু পারুটের স্লাইসগুলো একদম ভেঙে যাবে ভিতরে ক্রিমটা বেরিয়ে চলে আসবে আর আপনারা পছন্দ মতো বাদাম কিশমিশ এগুলো দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে কিছু কাজু আর হচ্ছে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিলাম এখন এই বাটিটাকে আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্যে সো দেখতে পাচ্ছেন আমার মালাই চপটি রেডি হয়ে গেছে আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লেগেছে সোভিয়ার্স এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের যদি আমাকে ভালো লাগে আমার রান্না ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাক